লোকজন বলতেছে যে ওই 80,000 টাকা তো বেকার দিলেন। বললাম যে কেন দিলেন, কি ওয়াজ করলো? একজন বলতে যে হুজুর জান্নাতের বাইপাস রাস্তা দেখাইছে। কি রাস্তা? জান্নাতের বাইপাস রাস্তা। যারা চোর, যেই মুরবিরা চোর আর বাটপাড়ার চিটার, এরা বাইপাস রাস্তা দিয়ে জান্নাত যেতে চায়, কথা বলেন ঠিক না বেটি? এরা হচ্ছে মুসলমান নামদারি, এরা মুনাফিক। এরা টুপি মাথায় দিতে পারে, দাড়ি রাখতে পারে, ওয়াজ করতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, এরা হচ্ছে মুনাফিক, এরা ইসলামের শত্রু, কথা বলেন ঠিক না বেটি? কোরআন বলেছে তুমি আমার পক্ষে থাকবা, কোরআনের পক্ষেই থাকবা, কোরআনের পক্ষ থেকে বাতিল শক্তি তোমার বিরুদ্ধে রায় দিবে, তোমাকে ফাঁসির কাষ্ঠে নেওয়া হবে, এক শ্রেণীর মৌলভি তোমাকে কালেমা পড়াবে, তুমি বলবে মৌলভি আমাকে কেন কালেমা পড়াও, এই কালেমার জন্য তো আমি ফাঁসির দড়িতে ঝুলতেছি, আর তুমি আমাকে কালেমা পড়াইতে আসছো, তুমি মরবে মরতে দেরি, জান্নাত যাইতে দেরি নয়, কথা বলেন ঠিক না বেটে? এটার নাম জান্নাত। আর যে তিলে তিলে ধুকে ধুকে ওই প্যারালাইসিস রোগী হয়ে মরতে চায়, এই সিটাররা বাইপাস রাস্তা খোঁজে, কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, দুই নাম্বার আমানতের অর্থ হচ্ছে কোরআন। দুই নাম্বার অর্থ কি জোরে বলেন, দুই নাম্বার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল্লা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আব্দুল্লাহ, হে আব্দুল গফুর, আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাত, এই আমানত দিতে চেয়েছিলাম আসমানকে। ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াত, আসমানকে দিতে চেয়েছিলাম, ওয়াল জিবাল ওয়াল আরদ, আমি জমিনকে দিতে চেয়েছিলাম, চেয়েছিলাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল, কেউ এই আমানত গ্রহণ করে নাই, কেউ এই আমানত গ্রহণ করে নাই, কেউ এই আমানত গ্রহণ করে নাই, এই আমানত আমি আল্লাহ তাআলা। ওয়াহামালাহাল ইনসান, ওয়াহামালাহাল ইনসান, এই আমানত বহন করার দায়িত্ব আমি মানুষকে দিয়েছি, মানুষ বহন করার দায়িত্ব নিয়েছে। আল্লাহ তাআলা বলেন কেন এই মানুষগুলি এই আমানত তের দায়িত্ব নিল? ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষগুলি হচ্ছে জলুমান, এই মানুষগুলি নিজের উপর অত্যাচারী, জাহুলা, এই মানুষগুলি হচ্ছে মূর্খ, এই মানুষগুলি নিজের উপর অত্যাচার করে, নিজের আত্মার উপরে অত্যাচার করে। হে আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমানত আল্লাহ তাআলা কোরআন মাজিদকে দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, একটু ভালো করে শুনবেন, খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সব কিছুই সৃষ্টি করেছেন, কে? সবাই বলেন কে? আর একটু জোরে বলেন কে? সাপ, বিচ্ছু, সিংহ, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে আমাদের দেশের দক্ষিণবঙ্গের একটা কন্যারে সুন্দরবনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তোমরা এখানেই থাকবে, খবরদার বাইরে আসবা না, খবরদার বাইরে আসবা না। বন্ধুগণ আমার একটু চিন্তা করুন, যদি ওই রয়্যাল বেঙ্গল টাইগার, তারা যারা সুন্দরবনের ভিতরে আছে, এরা যদি একদিন মিছিল দিত যে ওই আমরা খুলনার সুন্দরবন থেকে মিছিল বের করলাম, আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, আল্লাহ বিরোধী কোন লোক থাকতে পারবে না, ইসলাম বিরোধী কোন লোক থাকতে পারবে না, যে ইসলামের বিপক্ষে কথা বলবে তার গর্দানটা উড়ে দেব, এই মিছিল যদি বের করত বাংলাদেশে আল্লাহওয়ালা লোক ছাড়া অন্য কোন লোক পাওয়া যেত না, কথা বলেন ঠিক না বেটি?
কিন্তু আল্লাহ তাআলা ওই দায়িত্ব তাদেরকে দেন নাই, তাদেরকে বলেছে তোমরা এইখানেই থাকো, তোমরা কখনো বাইরে যাবা না। সাপকে বলেছে তুমি গর্তের ভিতরে থাকবা, কখনো বের হবা না, মানুষকে কষ্ট দিবা না, মানুষকে দুঃখ দিবা না। বন্ধুগণ আমার খেয়াল করুন, ওই টাইগার যদি বলতো হে বাংলাদেশের মানুষ আজকে আমরা খুলনা দখল করব, আমরা খুলনা স্বাধীন করব, আমরা বাগেরহাট স্বাধীন করব, বাগেরহাটের পরে আমরা যশোর খুলনা, খুলনার পরে যশোর, যশোরের পর ঝিনাইদহ, ঝিনাইদহের পরে কুষ্টিয়া, এভাবে একটার পর একটা আমরা দখল করব, কাউকে থাকতে দেব না, তাহলে বলেন তো কোন লোক কি সেখানে থাকতে পারত? আর একটু বলেন পারত? আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, বনের বাঘ আল্লাহর হুকুম মানল, বনের বাঘ সেই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর বনের ভিতরেই থাকলো। দুর্ভাগ্যের বিষয় হলে অসত্য, এই পোড়া কপাল জাতি আল্লাহর হুকুমের সাথে বেঈমানি করেছে, আল্লাহর হুকুম মানে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হুকুম আমরা মানছি না, এরকম অনেক প্রমাণ আছে। কেন আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিলেন, আমানতটা কেন প্রয়োজন? এই আয়াতের তাফসীর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফিজরালিল কোরআন, তাফসীরে কাবির, সমস্ত মুফাসসিরিন একমত, আসমানকে দিতে চাইলো আমানত, আসমান বলল লাগবে না, জমিনকে দিতে চাইলো জমিনও বলল লাগবে না, পাহাড়কে দিতে চাইলো পাহাড় বলল এই আমানত আমরা সহ্য করতে পারবো না। এই আমানত কেন মানুষের প্রয়োজন, কি দরকার মানুষের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا তাআলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদের একটা প্রোগ্রাম আমি ডাকলাম, ফেরেশতারা আসো তোমাদের সাথে পরামর্শ আছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলল পৃথিবীতে আমি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বলল আল্লাহ, ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়াইয়াসফিকুদ দিমা, কেন আপনি পৃথিবীতে খলিফা পাঠাবেন, দরকারটা কি? এরা পৃথিবীতে যে মারামারি করবে, ছিনতাই করবে, খুন খারাপি করে, এক ভাই আর এক ভাইয়ের জমি দখল করবে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা হামলা করবে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দিবে। এরা স্লোগান দিবে শুধু সাধারণ মানুষের পক্ষে নয়, সাধারণ মানুষের বিপক্ষে নয়। এই মানুষগুলির মধ্য থেকে যেই মানুষগুলি রত্ন, যেই মানুষগুলি দেশের জন্য রত্ন, যেই মানুষগুলি বিশ্বের জন্য রহমত, যেই মানুষ গুলির কণ্ঠে হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনেছে, সেই মানুষটার ফাঁসির রায় পর্যন্ত এই বাঙালি সাবে কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শোনো, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না বেটিক? জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না বেটিক? সম্মানিত বন্ধুগণ আমার, আজকে সেটা প্রমাণ হয়েছে, আজকে সেটা প্রমাণ হয়েছে, আজকে সেটা প্রমাণ হয়েছে। এক শ্রেণীর মানুষ খলিফার দায়িত্ব পালন করেছেন, কথা বলেন ঠিক না বেটিক? খলিফা মানে কি দর্জি? খলিফা মানে পাঞ্জাবি তৈরি করেন যে সে, এখানে খলিফা মানে দায়িত্বশীল।
আপনি যেই চেয়ারে বসেছেন এই চেয়ারটা খলিফা, আপনি যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এই বাড়িটা আপনার জন্য খলিফা, আপনি যেই বাড়িতে দায়িত্ব পালন করেন এই বাড়ির আপনি হচ্ছেন রাষ্ট্রপতি, আপনার বাড়িয়ারি হচ্ছে এই বাড়ির প্রধানমন্ত্রী, বলেন ঠিক না বেটে? আপনি ভোট দেন আর না দেন পাওয়ার পার্টির লোক, কথা বুঝেছেন? একটা উদাহরণ দিলে খলিফাটা বুঝে আসবে। বন্ধুগণ আমার, আমাদের এখানে যদি এই মুহূর্তে সংবাদ আসে যে পুলিশ আসতেছে, যদি এই সংবাদ আসে যাদের নামে মামলা আছে থানায়, এরা কি থাকবে? বলবে বাবা পুলিশ আসতেছে, থাকা যাবে না। তার মানে হচ্ছে ও জানে পুলিশের দায়িত্ব হচ্ছে আসামিকে গ্রেফতার করা, কথা বলেন ঠিক না বেটি? আমাদের কাছে যদি সংবাদ আসে আমাদের সম্মানিত এমপি সাহেব আসতেছেন এই এলাকার চোর, এই এলাকার বাটপার, এই এলাকার সিটার, এই এলাকার বদমাস, এই এলাকার পকেটমার, সবাই আসবে আর বলবে আমি আপনার দলের লোক, কি বলেন? ভোট দেও আর না দেও, বলবে যে আমি আপনার দলের লোক। তার কারণ মন্ত্রী সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে সবাই বাহবা নিতে চায়, কথা বলেন ঠিক না বেটি? তাহলে মন্ত্রীর স্বভাবটা মানুষের জানা আছে, চোরের জানা আছে, ডাকাতের জানা আছে, যে না এ আমাকে গ্রেফতার করবে না, কিন্তু পুলিশের কাজ হচ্ছে গ্রেফতার করা, এইটাই মানুষটার জানা আছে, এই জন্য এই লোকটা এলাকায় থাকবে না। ফেরেশতাদের জানা ছিল যে যারা খলিফা হবেন এরা আল্লাহর হুকুম মোতাবেক তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পথ চলা কোরআন দিয়ে করবে, কথা বলেন ঠিক না বেটে? তারা তাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তারা কোরআনের কথা বলবে, কোরআনের পথে চলবে, কোরআনের মত দিয়ে চলবে। আজ সেটা বাংলার জমিনে প্রমাণিত হয়েছে, বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যাদের মন্ত্রণালয় থেকে চাইরে না দুর্নীতি পাওয়া যায় নাই, যায় নাই, কথা বলেন ঠিক না বেটে? আজকে আপনারা সেই মানুষগুলির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, আজকে রাজাকারের তালিকা বের হয়েছে, যেই রাজাকারের তালিকা বের হয়েছে এই তালিকায় ওই মন্ত্রীদের নাম নাই, যেই লোকটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হলো, যার ওয়াজ শুননা শুনলে বেধর্মীরা পর্যন্ত বিছানায় যায় না। তুমি এই মানুষটার বিরুদ্ধে কথা বলো, সেই আল্লামা সাইদি 50টা বছর গোটা বিশ্বের মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছে, তিনি হচ্ছেন আপনার কাছে আমানত, বিশ্ববরণ্য মুফাসসির আমানত। আমরা যারা মুফাসসির তাফসির করছি আমরা ওই আল্লামার ছাত্র, কথা বলেন ঠিক না বেটে? আজকে একজনকে বন্দি করেছেন, লক্ষ লক্ষ মাঠে ময়দানে নেমে গেছে। তাই আমি বলতে চাই যারা এই আমানতের খেয়ানত করেছেন, আজ নয় কাল একদিন এই ক্ষমতার দাপট থাকবে না, সেই দিন জবাব দিতে হবে। আমার সাথে কারা কারা একমত, দুহাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার, আমানত অনেক বড় জিনিস, প্রত্যেকটা চেয়ার হচ্ছে আমানত, প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত, প্রত্যেকটা কাজ হচ্ছে আমানত। বন্ধুগণ আমার, আজকে আমানত আমাদের মাঝে পালন হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদ আমাদেরকে দিয়েছেন আমানত, আমরা এই কোরআন শুধু মুখস্থ করতেছি, ভিতরে কি আছে জানি না, কথা বলেন? এই কোরআনকে আমরা তাবিজের কিতাব তৈরি করেছি, আমরা মনে করতেছি এটা তাবিজের কিতাব, এই কোরআন দিয়ে শুধু তাবিজ লিখতে হয়, এইটাকে আমরা দশরা বানিয়েছি, চল্লিশা বানিয়েছি। এই কোরআনের ভিতরে অর্থনীতি আছে, এই কোরআনের ভিতরে সংস্কৃতি আছে, এই কোরআনের ভিতরে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগুড়ি আছে, এই কোরআনের ভিতরে ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, এই কোরআনের ভিতরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে, এই কোরআনটা পরিপূর্ণ করে এই জাতিকে দেয়া হয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানরা শোনো,
যারা মুসলমান নাম গ্রহণ করেছো তারাও শোনো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শোনো, আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাব আমি নবী মুহাম্মদ কে আমানত দিয়েছি, কারণ হচ্ছে তিবিয়ানাল্লি কুল্লি শাই, কারণ হচ্ছে এই কোরআন দিয়ে নবী মুহাম্মদ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবনের সমাধান বের করবে, যারা এই মত দিয়ে চলবে এই পথ দিয়ে চলবে, ওয়া হুদাও এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। যদি আমলিগের লোক কোরআনকে মানে হেদায়েত পাবে কি পাবে না, বিএনপির লোক যদি গ্রহণ করে হেদায়েত পাবে কি পাবে না, চরমনার পিছাব যদি কোরআন মানে হেদায়েত পাবে কি পাবে না, জামাত ইসলামের লোক যদি কোরআন গ্রহণ করে এরা হেদায়েত পাবে কি পাবে না। ও আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মন করা কোনো কথা নয়, যেই দল করেন করেন, দল বাদ দেন, যেই দলে কোরআন আছে, এই কোরআন বলছে তিবিয়ানাল্লি কুল্লি শাই, তিবিয়ানাল্লি কুল্লি শাই, এই কোরআনটা হচ্ছে সব বিষয়ের সমাধান, যদি তোমরা গ্রহণ করতে পারো আমি তোমাদের প্রত্যেকটা পথ চলার সমাধান বের করে দেব, ওয়া হুদাও তোমরা হেদায়েত পাবে, ওয়া রহমাতাও তোমরা রহমত পাবে, ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তোমরা মুসলমান, বলেন সুবহানাল্লাহ।